দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তুষাৰ ব্লগ। তো গাইজ, আজি হৈছে মহাদশমী আৰু আপোনালোক সকলোকে বিজয় দশমীৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। আৰু আজি যিহেতু দশমী, সেইবাবে আজি আমাৰ প্ৰতিমা নমোৱা হৈছে, আখনৰ পৰা অলপ পিছত লৈ যোৱা হ'ব আৰু পূৰা বক্স টক্স পূৰা ঠিক ঠাক হৈ আছে। আৰু আজি মনটো বহুত বেছি বেয়া লাগি আছে যিহেতু আজি দুৰ্গা মা গুচি যাব। তো যিয়ে নহওক নেক্সট বছৰ আকৌ আহিব, সেইবাবে আজি আমি পূৰা বক্স টক্স পূৰা ঠিক ঠাক হৈ গৈছে। অলপ পিছত পূৰা নাচি নাচি বিসৰ্জন দিব যাম আৰু আপোনালোকক সকলো দেখাবলৈ চেষ্টা কৰিম কি হয় কি নহয়, সকলো এ টু জেড দেখাবলৈ চেষ্টা কৰিম। তো পূৰা ধামকাদাৰ হ'বলৈ গৈ আছে এই ভিডিঅ'টো। তো আপোনালোকে অলপ স্কিপ নকৰি ধুনীয়াকৈ চাই থাকক। আশা কৰিছোঁ সকলো মোৰ ভিডিঅ'টো চাই ভাল লাগিব। তো বলক আমি ভিডিওটা আরম্ভ করো। আর এটা পুরা মানুষ হয়ে গেছে, মানুষে মানুষ হয়ে গেছে, এইভাবে মই অলপ সাইডত আহি ইয়াতে ব্লগটো বনালো, কারণ তাতে বহুত মানে কথার কারণে মানে আওয়াজটা না আহিব, এইভাবে আহিলো। এটা বলক ডাইরেক্টলি আমি মণ্ডপত যাও। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা। গান্ধী ময়দানত দুর্গা মাকে লৈ যাই আছে, তো দেখা পাইছে। তো বহুত বেছি বেয়া লাগি আছে, কি কম আর, আরো এক বছর পিছত হে। জয় মা দুর্গা। দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। গান্ধী ময়দানৰ পৰা এতিয়া আমি আহিলোঁ আমাৰ প্ৰদীপ ছাৰৰ ঘৰত, এম এল এ ছাৰৰ ঘৰত। তো ইয়াতে আহিলোঁ আৰু ইয়াতে দেখা পালোঁ যে আমাৰ ট্ৰাকত উঠাই লৈছে আমাৰ প্ৰতিমাক। তো এতিয়া আমাৰ লৈ যাম সকলোৱে মিলি, আৰু এই প্ৰতিমাটো আমাৰ টুলুঙিয়াত লৈ যোৱা হ'ব। তো বলক এইটোৰ লগতে পূৰা ধামাকা হ'ব, পূৰা ধুনীয়াকৈ দেখুৱাই থাকিম, পূৰা নাচি নাচি যাম আৰু সকলো দেখাম। তো আপোনালোকে অলপ স্কিপ নকৰি ধুনীয়াকৈ চাই থাকক। ভৰে থাকুক আমাৰ মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। Thank you.
খুশিতে হারিয়ে যাওয়া অশুভর হবে নিধন দুঃখ রবে। আরো গাইস পুরা ধামাকা হই আছে, আপনাদের তো দেখাই পাই আছে পুরা শিব বাড়ি আর মানে প্রদীপদার আর সকল সব এক লগত যেতিয়া হইছে দিতে কেনবা লাগছে আপনাদের তো দেখাই পালে পুরা মজা হই আছে। এতিয়া আমি গই আছো লাহে লাহে আগবাড়ি আছো, এতিয়া লাগে বহুত দূর আছে যাব তো বড় যাই থাকো একদম নাচি নাচি চাই না। আর এই বেলা আমার পানি দিয়ে আছে কইতো পানি পেয়া লাগছে দেহাটি আহি পালো আধা রাস্তা আর অল্প আছে তো গিয়ে পামেই আর এটা পুরো বম চম ফুটো হব তো আপনার দেখাম সকল আর তারপর বিসর্জন যাম আর বিসর্জন তার যাওয়ার পিছত তাতে তো বহুত মূর্তি ফাকুয়া হয় তো সকলে আপনার দেখাবলে চেষ্টা করেন অল্প স্মৃতি নকরি ধুনিয়াকে চাই থাকব। আৰু গাইছ ফাইনালি আমি একদম ঘাটত আহি পালো আর ইয়াতে বহু মূর্তি আহি আছে বিসর্জন দি আছে। এতিয়া আমি আহিলো এতিয়া পুরা ইয়াতে বিসর্জন দিয়াবত তো দেখা পাইছে কিমান মানুষ চারিওফালে অকল মানু আর মানুষ এইফাল দিয়ে সকল মানুষ তো আহি আছে আমার মূর্তি জয় দুর্গা মা।
পাইছে যে ইয়াতে সকলো এনডিআরএফ এসডিআরএফৰ টিম আহি গৈছে তো সকলো সার হতে আছে তো ইয়াতে আমাক সহায় কৰি আছে ইমান ধুনিয়াকে তো কিবা যদি কারবা যদি কিবা হয় এওলোকে আমাক বসাব মানে ইয়াতে সব কি ধুনিয়া একদম ব্যবস্থা তো আপোনালোকেও যদি এইবার যদি চাই আছে নেক্সট টাইম আপোনালোকে অহার চেষ্টা করব ইয়াৰে উপৰৰ পৰাও চাব পাৰিব তলত আহিও ধুনিয়াকে চাব পাৰিব একদম মজাকে আৰু গাইছ মানুহ দেখা পাইছে না কি মানুহ একদম চারিওফালে অকল মানুহ আৰু মানুহ এইফালে চারিওফালে যতে পাব ততে অকল মানুহ কি কবে কি আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা আমার শিববাড়ির মূর্তি আহি গেছে তো দেখা পাইছে আমার মূর্তি ভাবা হল এটা শিববাড়ির মূর্তি আহি গেছে তো ইয়াতে আর দেখাও তো বলো এটা ডাইরেক্টলি ঘর যাও শিববাড়ির মূর্তি ইয়াতে যেদিন ভাষায় মানে এই ঘাটটা ইয়াতে পুরা মেলা সেলা পুরা বই যায় পুরা মানে একদম আমার অভিভাবক মেলার নিচে ইয়াতেও বই যায় পুরা রাস্তায় রাস্তায় পুরা মেলা বই যায় তো আপনারাও যদি নেক্সট টাইম আহিব খুঁজে আহিব পারিব আর সব সকলে আমার যাই আছে আর ওইফালে আহি আছে তো এটা বিষয় একটা মূর্তি আহিয়ে থাকিব আজির ভিডিওটা এইখিনিয়ে আর এটা রাতেপাই হয়ে গেছে দেখা পাইছে পুরা রাতেপা হয়ে গেছে মানে রাতেপাই ভিডিওটা বনাই আছো কারণ কালি আহি আর মোর মানে জোন নাছিল মানে ভিতরত একটা জোশ নাছিল কোয়ার কারণে যে নহক আজি ভিডিওটো বনাই আছো আপোনালোকক কেনেকুৱা লাগিছে মোৰ ভিডিওটো চাই অলপ কমেন্ট কৰি জনাব আৰু আপোনালোকক যদি মোৰ ভিডিওটো চাই ভাল লাগিল তেনে লাইক শেয়ার কৰিব আৰু জি অকল মোৰ চেনেল নতুন কৈ আছে প্লিজ সাবস্ক্রাইবটো কৰি দিব আৰু লগত থকা বেল আইকনটো ক্লিক কৰিব কাৰণ ইয়াৰ পিছত আন ধেমাল ধেমাল ব্লগ আহি আছে আৰু মই ইনষ্টাগ্ৰামত এড্ৰেছ আহি গৈছে তো প্লিজ তাত গৈ ফলো কৰিব কাৰণ মই সকলো আপডেট দিব কি ব্লগ দিন দিন সকলো ধৰণৰ আপডেট দি থাকো তো প্লিজ ফলো কৰিব তো আজিৰ কাৰণে বাই বাই টাটা আৰু এটা নতুন ব্লগ আছো বাই বাই টাটা আজি মোৰ গা চাপ ইমান বিষাই আছে না কালি ইমান ডেন্স কৰিছো মানে একদম শেষ যিয়ে নহওক আপোনালোকে প্লিজ সাবস্ক্রাইব কৰি দিব আৰু বহুত কষ্ট কৰি আছে সাবস্ক্রাইব কৰিলে অলপ মটিভেশ্যন পোৱা যায় সাবস্ক্রাইব কৰিব তো নেক্সট ভিডিঅত লগ পাইছো বাই বাই।